দর্শক রাতের বেলায় একটা খবর দেই ব্রেকিং খবর আমি জানি যে অনেকেই আপনারা খুশি হবেন সেই শাহরিয়ার কবির অনেকে বলে মুরগি কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি তাকে আটক করা হয়েছে রাতের বেলায় বেশ রাতে বনানীর বাসা থেকে তাকে আটক করেছে বনানী থানা পুলিশ খুব বিস্তারিত জানা যায়নি তবে এটুকু বলবো যে এই সাজিয়ার কবিরের মতন লোকরা এরা একেবারে ডুবাই ছাড়ছে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা এইগুলোর কথা বলে শেখ হাসিনার স্বৈরশাসনকে প্রলম্বিত করার জন্য আমি মনে করি শেখ হাসিনা যত না দায়ী তার চেয়ে এই মুরগি কবির মুন্তাসির মামুন এই বুদ্ধিজীবী সাংবাদিক এই যে একটা গোষ্ঠী তারা যে সাপোর্ট করে গেছে তাদের বিন্দু মাত্র কোনো রকম তাদের বিবেকে কখনো টোকা দিল না যে একটা নির্বাচন হওয়া দরকার কারণ তারা জানে যে নির্বাচন হইলে মানে আওয়ামী লীগ শেষ পাঁচটা দশটা এটা শেখ হাসিনাও জানত এই কারণে সে সব দেবে কিন্তু নির্বাচন দেবে না এবং দেখেন তাই সে এই ভোটবিহীন নির্বাচন করার জন্য পাঁচ বছর পর পর কি না করলো পুলিশকে শেষ করলো বিচার বিভাগকে শেষ করলো নির্বাচন কমিশনকে শেষ করলো রাজনৈতিক দলকে মানে একেবারে করে ফেললো এবং সবচেয়ে বড় কথা হলো যে মানুষের বুকের রক্ত সে ফেললো মানে মানুষের বুকের রক্ত ঢেলে দিতে হলো এত রক্তপাত কত পনেরো বছরে অকল্পনীয় কত মানুষ গুম খুন নিহত হয়েছে আর শেষে তো দেখলেন প্রায় হাজার খানিক মানুষ রক্ত দিল তারপরও সে ক্ষমতা ছাড়বে না এবং নির্বাচন দেবে না এবং এই নির্বাচন না দেওয়ার কারণেই কিন্তু আজকে এই অনেক অশান্তির পরে এসে যুক্ত হলো কোটা আন্দোলন তো কোটা আন্দোলন এই ধরনের আন্দোলন তো কোথায় এই কলকাতায়ও তো হচ্ছে মমতার বিরুদ্ধে একটা ধর্ষণ হচ্ছে না তাতে কি একেবারে ওখানে এই মমতার পুলিশ বাহিনী মানে গুলি করে সাফ করে ফেলতেছে না সে বলছে প্রয়োজন আমি পদত্যাগ করবো অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তাকে বলতে হয়নি সে নিজে থেকে পদত্যাগ করছে এগুলো হলো বিবেক বিবেক এদের কোনো বিবেক ছিল না আর সবচেয়ে বড় কথা এরা দেশটাকে মনে করতো নিজের বাপ বাপের সম্পত্তি এবং বলতো তাই আমার বাপ দেশটা স্বাধীন করছে যাই হোক এটা আর প্রসঙ্গ এই মুরগি কবিররা এরা কি করছে এক সময় এরা মুক্ত বুদ্ধির মানুষ ছিল চিনপন্থী ছিল লেখক শিবির করত যাদের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা যারা লেখক হবে সাংবাদিক হবে বুদ্ধিজীবী হবে তারা সময় মানবাধিকারের পক্ষে থাকবে গণতন্ত্রের পক্ষে থাকবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবে কিন্তু এদের মুক্তিযুদ্ধের চেতনা মানে আওয়ামী লীগকে ক্ষমতায় এই কাজটা করে এত যে এই যে রক্তপাত এই যে দুঃশাসন এই দুঃশাসনের জন্য এবং এটাকে মানে কি বলে সহযোগিতা করার জন্য দোষর হিসাবে যেমন ওই যে পাক বাহিনীর দোষর ছিল রাজা আল বদররা এরা দোষর হিসাবে এদের আসলে বিচার করা উচিত আজকে এই সারিয়ার কবির গ্রেপ্তার হয়েছে আমি মনে করি যে এটা একটা স্বস্তি এখন যাই না এদেরকে কোন আইনে কিভাবে কি বিচার করা হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ